নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে হিরো ইন্ডিয়ান সুপার লীগ সিজন 21-22 এর ম্যাচ নম্বর 104 এসিস বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, দ্য রেড এন্ড গোল্ড ব্রিগেড ভার্সেস দ্য হাইল্যান্ডার্স। আর এই মুহূর্তে লং বল টু দ্য লেফট, সেখান থেকে একটা বিল্ড আপ, লং রেঞ্জ শট অন টার্গেট, মিরশাদ ইজ সেভ। ব্যাড লাক যে গোল হয়নি, ক্রস পিস্টে লেগে বলটা বাইরে চলে এসেছে। এক্ষেত্রে একটা পোস্টে থেকে ফিরে এলো এবং গোল, নর্থ ইস্টের জন্য প্রথম গোল একেবারে হাফ টাইমে জাস্ট আগে। এই মুহূর্তে একটা খুব পোটেন্ট এরিয়া থেকে ফ্রি কিক আর্ন করেছে এবং সেটাও কিন্তু নামতে, আজকে কিন্তু ভীষণ লাইভলি লাগছে নামতেকে। ডান পায় স্ট্রাইক, ফ্রান্সারা ইকুয়ালাইজার টানতে পারলো না মিরশাদের সেভের জন্য। রেফারি তেজস নাগবেঙ্কা বাঁশি বাজিয়ে জানিয়ে দিচ্ছে ফ্রান্সারাকে চ্যালেঞ্জ করার জন্য। প্যাট্রিক ফ্লটম্যান পেনাল্টি কনসিড করলো সৌমিত্রদা। পেরাসোভিচের স্ট্রাইক, স্ট্রাইক ওয়ান ইস্ট বেঙ্গলের জন্য, আর ইকুইলাইজার চলে আসলো তিলক ম্যাদান স্টেডিয়াম ওয়াস্কোতে। বক্সের ভেতর একটা সেট আপ, রিপি সুহের পাওয়ারফুল স্ট্রাইক, আরেকবার শঙ্কর রেডি ছিল অ্যান্ড দুর্দান্ত সেভ করলো কর্নার পেয়েছে নর্থ ইস্ট ম্যাদাবদা। অবশ্যই আরম্ভ হয়ে গেছে। দেখো, তুমি যেটা আমরা বলছিলাম যে মার্সেলিনো আসার পরে যে কতটা ওকে ডিল করতে পারবে, সেই জায়গাটা ডিল দায়িত্ব হচ্ছে সৌরভ এবং রফিকের। এই দুজন যদি দায়িত্ব না নিতে পারে, ম্যান মার্কিং যদি ভালো করে না করতে পারে, কিন্তু সেই এই বলগুলো বারবার আসবে। আর ব্যাড লাক সোহেরের যে গোল করতে পারেনি। অ্যাডেড টাইমের খেলাও শেষ হয়ে গেছে। রেফারি তেজস নাগবেঙ্কারের দিকে তাকিয়ে আছে সবাই, আর তার সাথে ফাইনাল হুইসেল, ফুল টাইম আপ। দ্য হাইল্যান্ডার্স সিজনের শেষ ম্যাচে একটা পয়েন্ট কালেক্ট করছে তিলক ম্যাদান স্টেডিয়াম ওয়াস্কোতে, আর হিরো অফ দ্য ম্যাচ তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য জো জোহলিয়ানা। এই সিজন জুড়ে কিন্তু ফর দ্য হাইল্যান্ডার্স ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, আর সাহানেক ইম্পর্টেন্ট গোল টেনে দিয়েছিল, কিন্তু তারপর পেনাল্টি কনসিড করে স্কোর লাইন 1-1 হয়ে যায় তিলক ম্যাদান ওয়াস্কোতে।